আসসালামু আলাইকুম। আজকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকের পর্বে আমি আলোচনা করব অহমের সূত্র, এক অহম কি, তড়িৎ বর্তনী, শ্রেণী সঙ্গ, সংকরাল সঙ্গ। তবে বিশেষ আকর্ষণ নিচের দুটি আমি সরাসরি অর্থাৎ ব্যবহারিক ক্লাসের মাধ্যমে তোমাদের দেখাবো, আশা করি খুব ভালো লাগবে। ওকে, আমরা প্রথমে বোর্ডের দিকে লক্ষ্য করি, অহমের সূত্র নিয়ে প্রথমে আলোচনা করব। দেখো, অহমের সূত্রটি মূলত প্রদান করেছেন বিজ্ঞানী জর্জ সাইমন। অহমের সূত্রটি প্রদান করেছেন বিজ্ঞানী জর্জ সাইমন, নামটি হচ্ছে জর্জ সাইমন। এই জর্জ সাইমন সর্বপ্রথম এই অহমের সূত্রটি প্রদান করেন। তার সূত্রটি নিম্ন, তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্যের মানে সমানুপাতিক। এতে যদি আমি সাধারণ রূপ প্রদান করি তাহলে আয় সমানুপাতিক ভি হয়। তাহলে কি হবে? আয় সমানুপাতিক ভি। এই সূত্রটি আমি আর একবার বলছি, তোমরা একটু ভালো করে শুনবে। তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান এর মধ্য দিয়ে দুই প্রান্তের বিভব পার্থক্যের মানের সমানুপাতিক। এই সূত্রটির সাধারণ রূপ আয় সমানুপাতিক ভি। ওকে, এই সূত্রটি মূলত কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। এক, পরিবাহীর উপর দুই, বিভব পার্থক্যের উপর, বিভব পার্থক্যের উপর তিন, তাপমাত্রার উপর নির্ভর করে। মূলত এই পয়েন্ট ফাইন্ড আউট করলাম আমি তোমাদের এমসিকিউর জন্য, এটা প্রয়োজন করবে। এই যে আমি সাধারণ রূপ লিখেছি এটাও এমসিকিউর জন্য প্রয়োজন করবে, এবং আরো প্রয়োজন করবে যে সূত্রটি প্রদান করেছে যে বিজ্ঞানী তার নামও বলেছি, এটাও এমসিকিউতে তোমাদের আসবে অবশ্যই। এই জন্যে খুবই গুরুত্ব দিয়ে এই সূত্রটি পড়বে। এই সূত্রটি পূর্ণরূপ প্রদান করার জন্য দেখো, আমি একটি লেখচিত্র অঙ্কন করব, যাকে বলা হয় গ্রাফ বা লেখচিত্র অঙ্কন। দেখো, এইদিকে এইদিক কুলম্ব বরাবর এটি কথা হচ্ছে তড়িৎ প্রবাহ। এই তড়িৎ প্রবাহকে আয় দ্বারা কোনো প্রকাশ করা হয়, আর বিভবকে এই দিকে আলো দূর করা হয় বিভব ভি ভোল্ট। এখন আমরা সূত্রে পড়েছিলাম যে নির্দিষ্ট পরিবাহের জন্য, নির্দিষ্ট বলতে যদি প্রতিবার দুই একক করে এইভাবে বৃদ্ধি পেতে থাকে, এই দিকে তৈরি তাহলে এটা এই দিকে, এটা যদি চার একক হয়, এটাও যদি চার একক হয় তাহলে এইভাবে বৃদ্ধি ছয় একক হয়, এইভাবে ছয় একক, এইভাবে তাহলে আমার এই গ্রাফটা
এই আকারে নির্দেশ করবে। এটাকে পূর্ণরূপ সূত্রের পূর্ণতা প্রদানের জন্য আমরা এইভাবে বাঁকা অঙ্কন করে নিয়ে দেখাতে পারি। তোমরা পরীক্ষায় যদি আসে তাহলে অবশ্যই গ্রাফটা অঙ্কন করে দিলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি আয় সমান ভি ডিভাইডেড আর। এটা হচ্ছে আমাদের এই সূত্রের সাথে আমরা অঙ্ক করতে পারব। এই তিনটে চলকের মানই নির্ণয় করতে পারবো, যখন যে কোনো দুটি চলকের মান দেওয়া থাকবে, অপর চলকটি যেটা দেওয়া থাকবে না সেই চলকের মান আমরা বের করতে পারব। এটা মূলত কি কারণে এখানে সমান দিলাম আবার এটা লিখলাম, দেখো এটা মূলত নির্দিষ্ট পরিবাহীর জন্য নির্দিষ্ট পরিবাহের জন্য ধ্রুব, তাই এভাবে লেখা যায়, ক্লিয়ার? কিন্তু এটা যদি এই পরিবাহটা যদি নির্দিষ্ট না হয় তাহলে এই যে গ্রাফের এই রেখাটা এটা বিভিন্ন দিকে যাবে, তখন এটা ব্যস্তানুপাতিক হবে, তখন এই রেখাটা কি হবে ব্যস্তানুপাতিক হবে। চলে তোমাদের আশা করি এটা ক্লিয়ার হয়েছে। যখন নির্দিষ্ট পরিবাহের জন্য এটা ধ্রুবক হবে তখন এই আকারে এই পূর্ণতা, এটা হচ্ছে সাধারণ রূপ আর এটা হচ্ছে পরিপূর্ণ সূত্র। এই সূত্রের সাথে আমরা পরবর্তী পাঠে কিছু অঙ্ক করে তোমাদের আমি দেখাবো কীভাবে অঙ্ক করতে হয়। দেখো এখানে বলছি যদি এই ভির মান এবং আর এর মান দেওয়া থাকে তাহলে তড়িৎ প্রবাহ বের করতে পারবো। আবার যদি এই তড়িৎ প্রবাহ এবং রোধা আর এই দুটোর মান দেওয়া থাকে তাহলে বিভব পার্থক্য বিভব নির্ণয় করতে পারব। এইভাবে আমরা অঙ্ক করতে পারব। আশা করি এটা ভালোভাবে তোমরা মনে করছো। এখন এখানে একটা প্রশ্ন আছে, ছোট একটা প্রশ্ন, যে এক মার্কে বিভিন্ন দেখবা বিভিন্ন বোর্ডে বা বিগত প্রশ্নগুলো তোমরা দেখবা এটা বিভিন্ন এই প্রশ্নের বিভিন্ন জায়গায় এসেছে। এখন লক্ষ্য করো এক অহম কি, এক অহমটা খুবই সহজ, কোনো পরিবাহী আমি লিখে নিই এক অহম, কোনো পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য যদি এক ভোল্ট হয় এবং এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ যদি 1 অ্যাম্পিয়ার হয় তাহলে ওই পরিবাহী রোধ হবে 1 অহম, ক্লিয়ার? আবারও বলছি কোনো পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয় এবং এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ যদি 1 অ্যাম্পিয়ার হয় তবে তাকে বলা হবে 1 অহম। এইভাবে আমরা 1 অহমের সংজ্ঞাটাও দিতে পারি। এখন দেখো পরবর্তীটা কি আছে, তড়িৎ বর্তনী। এই তড়িৎ বর্তনী দেখো তড়িৎ বর্তনী এই তড়িৎ বর্তনী অঙ্কন করার জন্য আমাদের কি কি বিষয় বা কি কি জিনিস বা উপাদান প্রয়োজন হবে সেগুলো প্রথমে আমি লিখ। দেখো প্রথমে লক্ষ্য করো তোমরা কি লক্ষ্য করবে, দেখো আমি একটি ছোট রেখা একটু বড় রেখা একটু ছোট রেখার সমন্বয় কিছু আঁকাইছে, তোমরা বলতে পারো আচ্ছা এটা কি আঁকাই এবং এটার নাম কি। এটার নাম কোষ,
তারপরে আঁকাতে পারি ব্যাটারি, এটাকে ব্যাটারির প্রতি হিসেবে রাখ। তারপরে আমাদের বাসা বাড়িতে বাল্ব ব্যবহার করে, এটা হচ্ছে বাল্বের সংকেত, বাল্বের সংকেত তোমাদের জানা অবশ্য পরবর্তীতে এইগুলো কাজ দেবে। তারপরে লাগিয়ে রেজিস্ট্যান্স, যাকে বলে রোধ, তারপরে এটাকে বলা হচ্ছে ভোল্টমিটার, ভোল্টমিটার। এটাকে বলা হয় অ্যামিটার, এগুলো দিয়ে আমরা কাজ করতে পারি। অর্থাৎ আমি তোমাদের যে অপারেশনটা, অর্থাৎ নিজের দুটি টপিকস আলোচনা করার জন্য আলোচনার শেষে আমি তোমাদের একটা অপারেশন দেখাবো, সেই অপারেশনে দেখবে কিছু কিছু জিনিস, এই দুটো জিনিস এখানে আমি ব্যবহার করব না, আর বলা চলে এগুলো বাকিগুলো আমরা ব্যবহার করব, তখন তোমাদের আরো ক্লিয়ার ধারণা হবে। তারপরে তোমাদের অনেকেরই ধারণা আছে, যেহেতু তোমরা অনেকেই প্রজেক্ট নিয়ে গবেষণা করো এবং বিভিন্ন জায়গায় তোমরা প্রজেক্ট নিয়ে যাও, সেই ক্ষেত্রে যারা প্রজেক্ট নিয়ে গবেষণা করে তারা মূলত ভালো পারবে, এবং আশা করি আমাদের স্কুলে সবাই ভালো পারবে। তোমাদের যারা তোমরা পারো আর যারা পারো না তোমাদের সহপাঠীর থেকে হেল্প নেবে, এবং আমরা তো আসি স্যারদের কাছ থেকে হেল্প নিয়ে এই অপারেশনটা সম্পন্ন করবে। ওকে, আমরা পরবর্তী স্টেপে আসি। দেখো এখানে আমরা লিখেছিলাম তড়িৎ বর্তনী, আর তড়িৎ বর্তনীটা কি? বিদ্যুৎ চলার, ধরো এটা একটা মাধ্যম দিন বা পথ, রাস্তা, বিদ্যুৎ চলার পথকে বা বিদ্যুৎ চলার মাধ্যম সেটা হচ্ছে তড়িৎ বর্তনী। অর্থাৎ এই যে বিশাল বড় একটা কক্ষ, এই কক্ষ দেখো এক জায়গায় এখানে ছুরি বোর্ড দেওয়া আছে, আমরা তার দ্বারা পুরো রুম আমরা কিন্তু ওয়্যারিং করেছি। এখানে যদি সুইচ অন অফ করি, এটা একটা বর্তনী আকারে বা সিরিজ আকারে, উপরে সিরিজ আকারে এই বর্তনীটা তৈরি করা হয়েছে। এখানে আমরা এই রুমে আটটি ফ্যান রয়েছে, আটটি ফ্যান রয়েছে, ছয়টি লাইট রয়েছে। আমরা অনেক সময় এক সুইচে দুটি ফ্যান অথবা দুটি লাইট অথবা প্রতিটার জন্য একটু একটু করে সুইচ ব্যবহার করে আমরা একটা বর্তনী তৈরি করে এই রুমটাকে বিদ্যুতায়িত করেছি। অর্থাৎ যখন যেটা প্রয়োজন হবে সেটা আমরা ব্যবহার করব। এখন তোমরা পরবর্তী ধাপটি যদি লক্ষ্য করো এবং এটা খুবই গুরুত্ব সহকারে দেখবে, কারণ এটা তোমাদের এই দুটা আমার বিশ্বাস করতে হবে না, এটা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে
আশা করি বাসায় ভালো পাবে, পড়তে হবে না, এটা যদি মনোযোগ সহকারে দেখো। ওকে, বোর্ডের দিকে লক্ষ্য করি। বিষয়টা আমি তোমাদের দেখাবো, এটা একটা ব্রেডবোর্ড ব্যবহার করেছি, তাই একবারে আমি দুটো চিত্র আঁকায় নেব, অর্থাৎ আমার কাজে সুবিধার্থে। তোমরা পৃথক পৃথকভাবে করো, কিন্তু আমি দেখাবো পৃথকভাবে, কিন্তু দুটা চিত্র একবারে অঙ্কন করে নেব। আমি বোর্ডে মাল বরাবর চিহ্নিত করে দিলাম। বাম পাশে আমি শ্রেণী সংযোগ বর্তনী অঙ্কন করব এবং ডান পাশে সমান্তরাল সংযোগ বর্তনী অঙ্কন করব। দেখো শ্রেণী সংযোগ, শ্রেণী সংযোগ আরেকটা বিষয় তোমাদের বলিনি, এই বর্তনী বা বর্তনী ও চলত বিদ্যুৎ অধ্যায়টা, এটা কিন্তু পরবর্তীতে তোমাদের 9-10 এবং ইন্টারমিডিয়েটেও কাজ দিবে। এই জন্যে তোমরা অবশ্যই ইহা ভালোভাবে দেখবে। দেখো যেহেতু তোমাদের বাল্বের চিত্রটা আমি কিন্তু আগে বলি শিখেছি, এখন দেখো এখানে দুটি বাল্ব নিলাম আমি, এটির নাম দিলাম হচ্ছে R1, এটির নাম দিলাম হচ্ছে R2। এখন আমি এই পাশে এখানে আমি একটা এমিটার যুক্ত করে দিলাম, দিয়ে এই পাশে আমি একটি ব্যাটারি কোষ, এখানে আমি একটা সার্ভিস সংযুক্ত করব, কারণ সার্ভিস ছাড়া বা সুইচ ছাড়া আমরা অন অফ করতে পারব, তাই কোষ মূলত ব্যাটারি, এটাকে যদি আমরা সংযুক্ত না করি তাহলে অপারেশনটা অর্থাৎ লাইট অর্থাৎ ড্রোনটাকে আলোকিত করতে পারবো না, তাই আমরা ব্যাটারি নিয়েছি এবং একটা চাবি ব্যবহার করেছি। এটা জাস্ট সার্কিটটা সম্পূর্ণ করার জন্য, বর্তনীটা সম্পূর্ণ করার জন্য এই অ্যামিটারটা সংযোগ দিয়েছি, তাছাড়া কিছু না। এটা ছাড়াই আমরা এখানে অপারেশনটা দেখাতে পারবো। এখানে R1 R2 মানে দুটাকে চিহ্নিত করেছি মূলত দুটো বাল্ব। এখন দেখো এখানে এই সমান্তরাল সংযোগের ক্ষেত্রে প্রয়োজন পড়ে ভোল্টমিটার, এদের ক্ষেত্রে প্রয়োজন পড়ে ভোল্টমিটার,
মাইনাস লগবার প্লাস মাইনাস আমরা দিয়ে থাকি। আমি একবার সম্পূর্ণ করে দিয়ে এটা দুই পাশে সংযোগ করে দেখি। আমি অনেকগুলো অনেকগুলো বাল্ব ব্যবহার করতে পারি, অনেকগুলো বাল্ব ব্যবহার করতে পারি। দেখো অর্ধেক আমি বাল্ব নিব, একটা বাল্ব নিলাম, আরেকটা বাল্ব নিলাম, এইভাবে আমরা যত বাল্ব নিব এই ক্ষেত্রে ততগুলো সুইচ ব্যবহার করে আমাদের কাজ করতে হবে। এখানে এটা একটা চাবি বাল্ব, দেখো এখানে একটি কোর্স, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। দেখো তোমরা অবশ্যই এটা আশা করি ভালোভাবে বলবো, আমি দুটো চিত্র অঙ্কন করেছি। এটা সাধারণত বিভিন্ন কোম্পানিতে ব্যবহার করা হয়ে থাকে, বিভিন্ন কোম্পানিতে, অর্থাৎ ধরো একটা গার্মেন্টসে ফ্যাক্টরিতে 5,000 শ্রমিক কাজ করে, প্রতি ফ্লোরে 50টি বাল্ব এবং 30টি ফ্যান রয়েছে। সেই ক্ষেত্রে আমরা অনেক সময় 30টি ফ্যানকে দুটি সুইচের মাধ্যমে অন অফ করতে পারি, আবার 50টি বাল্বকে একটি সুইচ দিয়েও আমরা অন অফ করতে পারি, কিংবা প্রয়োজনে 2-3টা সুইচ দিয়ে আমরা অন অফ করতে পারি। কিন্তু এটার ক্ষেত্রে এটা শুধু আমরা প্রতিটা বাল্ব প্রতিটা ফ্যানের জন্য একটি সুইচ ব্যবহার করে কাজ করতে পারি। মূলত এটা এই সমতার সংযোগটা তোমাদের বাসা বাড়িতে ব্যবহার করা হয়, আমরা যে গৃহে বাস করি, যে বাসাতে অবস্থান করি, প্রতি রুমের জন্য দেখা যায় আলাদা আলাদা সুইচ দেওয়া আছে। সেই সুইচগুলো ব্যবহার করে আমরা এই সমতল সংযোগ বর্তনীর মাধ্যমে আমরা এটা ব্যবহার করে থাকি মূলত আমাদের বাসা বাড়িতে। তাহলে এই চিত্রটা হচ্ছে সমতল সংযোগ বর্তনী, এই চিত্রটা হচ্ছে শ্রেণী সংযোগ বর্তনী। এখন তোমাদের শ্রেণী সংযোগ বর্তনী আর সমান্তরাল সংযোগ বর্তনী দেয় সংখ্যাটা যদি আমি ক্লিয়ার করি তাহলে আরো ভালো বুঝতে পারবে। দেখো কোনো বর্তনীতে যদি রোধ, তড়িৎ, যন্ত্র বা উপকরণ সমূহ এমন ভাবে সংযুক্ত থাকে যে প্রথমটি এক প্রান্ত, দ্বিতীয়টির অন্য প্রান্ত, দ্বিতীয়টির অপর প্রান্তের সাথে তৃতীয়টির এক প্রান্ত, এবং এরূপ সব কটি প্রান্ত পর্যায়ক্রমে সাজানো থাকে, তবে সেই সংযোগকে শ্রেণী সংযোগ বর্তনী বলে। আমি সংজ্ঞাটা আবার বলছি, কোনো বর্তনীতে যদি রোধ, তড়িযন্ত্র বা উপকরণ সমূহ এমনভাবে সংযুক্ত থাকে যে একটির এক প্রান্তের সাথে দ্বিতীয়টি অন্য প্রান্ত এবং দ্বিতীয়টির অপর প্রান্তের সাথে তৃতীয়টির এক প্রান্ত এবং এরূপ সবকটি প্রান্ত পর্যায়ক্রমে সাজানো থাকে, তবে সেই সংযোগকেই বলা হবে শ্রেণী সংযোগ বর্তনী। এই ক্ষেত্রে এই দুটা বর্তনীর মধ্যে বা দুটা শ্রেণী সংযোগ বর্তনী এবং সমান্তরাল সংযোগ বর্তনীর মধ্যে তুলনা করো চিত্রসহ অনেক সময় তোমাদের পরীক্ষায় আসতে পারে। এখন সমান্তরাল সংযোগ বর্তনী, কোনো বর্তনীতে দুই বা ততোধিক তড়িৎ উপকরণ সমূহ বা যন্ত্র সমূহ এমনভাবে সংযুক্ত থাকে যে যেসব
থাকে যে সবকটির এক প্রান্ত একটা সাধারণ বিন্দুতে এবং অপর প্রান্তগুলো অপর একটি সাধারণ বিন্দুতে সংযুক্ত থাকে, তবে সেই সংযোগকে বলা হবে সমান্তরাল সংযোগ বর্তন। এখন আমি তোমাদের বলেছিলাম প্রথমে তোমাদের অপারেশনটা দেখাবো, এই অপারেশনটা দেখলে তোমাদের ভালো লাগবে আশা করি। দেখো আমি এখানে প্রথমেই তোমাদের আমি দেখাচ্ছি, এটা একটা এলইডি বাল্ব, এই বাল্বটা বাজারে কিনে পাওয়া যায়, ইলেকট্রিক্যাল দোকানগুলোতে এটাতে পাওয়া যাবে। এটা দেখবে দুটো প্রান্ত হচ্ছে, একটা পা, অর্থাৎ মূলত আমরা পা বলেও থাকি, বা এই যে পাটা লম্বা সেটিকে আমরা পজিটিভ হিসেবে ধরে থাকি, আর যেটি শর্ট বা ছোট সেটাকে আমরা নেগেটিভ হিসেবে ধরে থাকি। এই এলইডি বাল্বটা মূলত লাল রঙের আলো দিবে, বাল্বটা লাল তাই, আর সাদা রঙের যে বাল্ব পাওয়া যায় সেটা সাদা আলো দিবে। দেখো এটা চেনার জন্য, তোমাদের দেখানোর জন্য আমি হাতে নিয়েছি। এখন দেখো আমি একটা সিরিজ কানেকশন দিয়ে 9 ভোল্টের একটা ব্যাটারি ব্যবহার করেছি। দেখো এই বাল্বগুলো সরাসরি যদি আমরা 9 ভোল্টে দিই তাহলে বাল্বটা কেটে যাবে, তাই আমরা এই বাল্বটিকে ব্যাটারিটিকে আমরা মান কমানোর জন্য আমরা বিভিন্ন রোধ, এই যে রেজিস্ট্যান্স, এগুলো ব্যবহার করে এর মানটা কমে নিয়েছি। এই লাল তারটা আমি প্রথমে বলছি, লাল তারটা হচ্ছে পজিটিভ আর হচ্ছে কালো তারটা নেগেটিভ বোঝানো। এটা মূলত এই যেটা ধরেছি সাদা, এটা মূলত একটা ব্রেডবোর্ডে আমি সার্কিট তৈরি করেছি, অর্থাৎ বর্তনী তৈরি করেছি। এই বর্তনীটা একটা হচ্ছে দেখা যাচ্ছি আমি শ্রেণী সংযোগ, অপরটি দেখা যাচ্ছি আমি সমান্তরাল বর্তনী। এখন দেখো আমি তোমাদের অপারেশনটা সম্পন্ন করার জন্য, দেখো এই বরাবর সিরিজ বরাবর এটা এই শ্রেণী সংযোগটা আমি এই বরাবর দেখাচ্ছি, আর সমান্তরাল সংযোগটা এই বরাবর দেখাচ্ছি। দেখো এটাকে আমরা যদি একটা, আমি বলছিলাম যে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে আমরা একটা সুইতে সবগুলো লাইট ফ্যান ব্যবহার করতে দেখা যায়, ফ্যানের জন্য একটা সুই এবং লাইটের জন্য একটা সুই প্রতি ফ্লোরে ব্যবহার করে থাকি। এটা আমি তাই দেখাবো, দেখো একবার একটা সুই দিয়ে আমরা দেখা যাচ্ছে অন করতে পারতেছি। তোমরা একটু লক্ষ্য করে দেখো, এই দেখো আলো দিয়েছে, এই দেখে অন করলাম, এই যে আলো জ্বলছে, অফ করলাম, এই যে অন করলাম আলো জ্বলছে, মানে এক সুইতে সবগুলো। এখন এটির ক্ষেত্রে কিন্তু এই তোমার সমান্তরাল সংযোগের ক্ষেত্রে তা দেখাবে না। দেখো প্রতিটা সুইচের জানো, ধরো আমি প্রথমে এটা বাল্ব অর্থাৎ রুমটাকে আলোকিত করার জন্য আমি একটা সুইচ ব্যবহার করলাম, জ্বলছে, অন করলাম, এই যে জ্বলছে। আবার টেলিভিশনের জন্য একটা সুইচ ব্যবহার করলাম, টেলিভিশনের জন্য আমাদের বাসা বাড়িতে সকলেরই বাসায় টেলিভিশন আছে, এই টেলিভিশনের জন্য একটা সুইচ ব্যবহার করলাম। আবার দেখো অন্যান্য কাজের জন্য আমরা দেখা যাচ্ছে আর একটা সুইচ ব্যবহার করলাম, ধরো এটা ল্যাপটপ, আমি ল্যাপটপ ব্যবহার করি, সেই ল্যাপটপের জন্য আলাদাভাবে আমরা বোর্ডে ইউজ করে থাকি, সেখানে আমরা এটা ব্যবহার করলাম। এই জন্যে এটা মূলত আমাদের বাসা বাড়িতে শ্রেণী সমান্তরাল সংযোগটা ব্যবহার করা হয়ে থাকে। এই জন্য আমরা এক একটি সুইচ এক একটি কাজ সম্পন্ন করে, এক একটি সুইচ এক একটি কাজ সম্পন্ন করে, এবং এই জন্যে প্রত্যেকটার জন্য প্রত্যেকবার আলো জ্বলবে। দেখো আর শ্রেণীর ক্ষেত্রে দেখো একবার অন করলে সবগুলো বাল্ব জ্বলবে। এই ছিল আমাদের অপারেশন, আশা করি তোমরা এটা ভালোভাবে তোমরা নিজেরা এই পরীক্ষাটা করে দেখতে পারো। দেখো শ্রেণীর ক্ষেত্রে
এই সমান শ্রেণীর ক্ষেত্রে, এই যে সমান্তরালের ক্ষেত্রে প্রতিটার জন্য আমরা ব্যবহার করছি। ওকে, আশা করি তোমাদের বোঝার সমস্যা হয়নি, পরবর্তীতে নিজেরাই তোমরা অপারেশন করে এটা দেখতে পাবে। ওকে, আল্লাহ হাফেজ।